আমরে টুয়াঙ্গার আটজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন এবং তাদের স্মরণে আজকে এখানে আলোচনা সভা এবং দোয়া মহফিল অনুষ্ঠিত হবে। আজকের এই দোয়া মহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ টুয়াঙ্গা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা জনাব সুলাইমান হক সেলুন কিছুক্ষণের মধ্যেই শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করবেন, পুষ্পমাল্য অর্পণ করবেন। টুয়াঙ্গা জেলা জেলা প্রশাসনের সুযোগ্য জেলা প্রশাসক জনাব জিয়াউদ্দিন আহমেদ, টুয়াঙ্গা পুলিশ সুপার মহোদয় জনাব নাউর রহমান, আমি জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের যে সমস্ত মুক্তিযোদ্ধারা এসছেন, আমি আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের স্ব জায়গায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কমান্ডার জনাব মোস্তফা খান, মহিলা আওয়ামী সভানেত্রী সহিরুল বেগম সহ সকলকে ফুলের ডালি নিয়ে আমরা প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি। টুয়াঙ্গা জেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম মালিক সহ সকল নেতৃবন্ধুকে আমি তাদের ফুলের স্তবক নিয়ে আমার শহীদ বেদিতে আমাদের নেতৃবৃন্দ অবস্থান করছেন, সেখানে আপনাদেরকে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আজ 5ই আগস্ট আজকের এই দিনে আমাদের টুয়াঙ্গার আটজন শহীদ আটজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন, তার ইয়ালোকে জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জেলা মোস্তফা খান ভাই বোনেরা, আমি সকল নেতৃবৃন্দকে পতাকা স্ট্যান্ডের সামনে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জাতীয় পতাকা উত্তোলন করবেন জনাব মাহবুব রহমান, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ এবং হাসপাতাল ইউনিভার্সিটির ঋষি মহোদয়কে আমি তার পতাকা মঞ্চে আসার জন্য যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের এই আলোচনা সভার তিনি প্রধান আলোচক এবং টুয়াঙ্গা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব সুলাইমান হক সেলুন এমপি, জাতীয় পতাকা এবং মুক্তিযোদ্ধা পতাকা এবং কালো পতাকার মধ্য দিয়ে আজকে এখানে আজকের কর্মসূচি শুরু হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ টুয়াঙ্গা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব সুলাইমান হক সেলুন, মুক্তিযুদ্ধ পতাকা উত্তোলন করবেন টুয়াঙ্গা জেলা পুলিশ সুপার জনাব মাহবুব রহমান বিপিএম, উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা
কমান্ডার নেতৃবৃন্দ, উপস্থিত থাকবেন দামোদরপুর জেলার নির্বাহী অফিসার, উপস্থিত আছেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সুযোগ্য ডিসি মহোদয়, উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধাবৃন্দ। জাতীয় পতাকার পরে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করবেন মাননীয় হুইপ জনাব সুলাইমান সেলুন, জেলা প্রশাসক জনাব জিয়াউদ্দিন আহমেদ, পুলিশ সুপার মহোদয় জনাব মাহবুব রহমান বিবিএম, আজকের ইউনিভার্সিটি জেলা আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধা সংসদ, পরপর সংগঠনের নেতৃবৃন্দ আজকে এই পুষ্পমাল্য অর্পণ করবেন। আমি এই জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি শুরু হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব সুলাইমান হক সেলুন এমপি, মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করবেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব জিয়াউদ্দিন আহমেদ এবং চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুব রহমান বিপিএম এবং কালো পতাকা উত্তোলন করবেন চুয়াডাঙ্গা জেলার ডেপুটি কমান্ডার বৃন্দ। হ্যালো